এখানটায় চলো ঘোরা। মা কিন্তু ঝোলা থেকে আমার জন্য শপিং বের করে মা আমার জন্য কত কত শপিং করে এনেছে। এখানটায় এসে দেখি এখানে পুরো মাছের বাজার লেগে গেছে। এটা হচ্ছে এখানে আমি একটা এসেছে দেখে দিচ্ছি তোমাদেরকে কি অর্ডার করেছি। Everyone, good morning. তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। তো সকাল সকাল কি হয়েছে, আজকে আমি হচ্ছে ব্লগটা এডিট করবো, এডিট করতে বসেছি জাস্ট। তো ভাবলাম যে আর আমি দেখতে পাচ্ছি যে আমি ফার্স্টে যে কতটা বলি যেরকম তোমরা কেমন আছো ভালো আছো ওই ভিডিওটাই নেই, ভাবো আমি হয়তো কোনো এক সময় আমি হয়তো যে ডিলিট করতে যেয়ে ভিডিওটাও ডিলিট করে দিয়েছি। তো দেখো একটা মানে তোমরা হচ্ছে দেখো যাও কী কী হয়েছে, আমি কী কী করেছি। ডক্টরের ইয়ে কাছে সোনোগ্রাফি করার ছিল তো ওগুলো করেছি, তো সেগুলোই দেখো কী হচ্ছে না হচ্ছে। তো এটাই বলার ছিল, তো যাও তোমরা দেখো। তো আমি চা বসিয়ে দিয়েছি ওখানে, আর বলো তোমার সাথে শেয়ার করি একটা জিনিস যে আমি আগে হচ্ছে সাদা চিনিটা খেতাম, বা শুনতে পেরেছি যে সাদা চিনিটা সত্যি খুব ক্ষতি করে শরীরের জন্য। তো আমি হচ্ছে একটা ব্রাউন সুগার অর্ডার করছি, যেটা বলছে যে হচ্ছে আখের আখ দিয়ে তৈরি চিনিটা, তো ওটাই আমি এখন চায়টাই ইউজ করি। এত তো চিনি খাওয়া এমনিতে হয় না, চায়ের জন্য ইউজ হয়, তো দুবেলা চা খাই তো ওটাই ইউজ করি ব্রাউন সুগার। তোমরা যদি পারো তো তোমরা সুগারটা অ্যাভয়েড করো, কারণ সুগার খুবই মানে চিনিটা খুবই ক্ষতিকারক শরীরের জন্য। আমি তো সকালে খেয়ে এসেছি, বাট এখন যখন জানতে পেরেছি তো আমি হচ্ছে কেন জেনেও কেন ইয়ে করবো। আমি তোমার মাকেও বলি যে মা তুমি কিন্তু চিনি খেও না এত সাদা চিনি, কারণ খুবই হচ্ছে ক্ষতি এটা। আমি জানি না আমি ব্রাউন সুগার এতটা ভালো কি না, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু তাও যদি ভালো হয় দেখাই সুগার চিনিটাকে। তো আমি হচ্ছে এরকম টাইপের একটা চিনি ইউজ করি, এরকম টাইপের, এটা হচ্ছে আখের আখ দিয়ে তৈরি বলছে। আর হচ্ছে মানে চা বসিয়ে দিয়েছি, চাটা একটু করে করে নিই। আমার সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া, আমি কিন্তু এতগুলো খাবো না, বড় খাবে তো তোমার ভেবো না যে আমি এত খাই। আর আছে মাছ ভাজা, এটা হচ্ছে আমার জন্য শুধু, এটা বরের জন্য না। আর এই যে বর তোমাদেরকে দেখিয়ে দিই, হাই বলো বর, দেখলা কেমন পাত্তাই দেয় না, এরকমটাই বেরাম বরটা কিন্তু ভালো। এই পুরো প্রেগনেন্সিতে আমার বরের ডিউটি ছিল আমাকে হচ্ছে ডাব খাওয়াবো, ডাব খাওয়ানো প্রত্যেক দিন করে, সেই ডিউটিটা খুব জলদি শেষ হয়ে যাবে, তখন তুমি ফ্রি হয়ে যাবা। এই আমার ডাবের জল, আজকে আমার খেতেই হবে, ফার্স্ট একটু বর খাবে, খালো পুরা খালো। তারপর ডাব, ফার্স্টে কলা খেলাম, তারপর এখন ডাবের জল খাবো। তো আমি হয়ে গেছি রেডি যাওয়ার জন্য সোনোগ্রাফির জন্যে, লাইফটা মেবি কম লাগছে, চলো প্রেসক্রিপশন নিয়ে নিয়েছি, আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি, বর রেডি, খালি মা রেডি হবে, মা যাবে আজকে, মা ফাইনালি আজকে দেখবে, আগের দিন দেখা হয়নি মার সোনোগ্রাফি, তো আজকে আই হোপ দেখতে দেবে, আমি জানি না ঠিক হেলাও করবে কি না, তো দেখা যাক কী হচ্ছে, স্বপ্নদের দেখাবো চলো। আমি বসে গেছি গাড়িতে, আমার বড়ও এখানে বসে আছে আর মার অপেক্ষায়, কারণ তোমরা তো জানো মা যাবে, মা আসুক, মা এসে গেছিলো আবার চলে গেলো একটা কাজের জন্য, ঘুরে চলে গেল। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন সব বোঝা যায়, যেটা হচ্ছে আমার বর দেখেছিল পুরো স্পষ্ট। চলো এখন যে সবাই কদিন পত্র দেখতেই পাবে, বললো চলে যাচ্ছি এখন বাড়ি, মা চলে গেলো একটু বাজার করতে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, নেওয়ার ছিল, বাট আমি আর গেলাম না, কারণ চাল টাল করতে হবে বাড়িতে, যে খেতে হবে। তো চলে যাচ্ছি এখন বাড়ি, ফ্রিজে মিস্টার হাজবেন্ড, কিন্তু কিছু দেখতে পেলাম না, আমি ভাবলাম হয়তো কত ভালো মতোই দেখা যাবে, বাট ঠিক আছে চলো বাড়ি যাই। তো আমার স্নান হচ্ছে, স্নান হয়ে গেল, আমি স্নান করে নিলাম এসে। আর হচ্ছে তোমাদের বলার ছিল যে আর মালদাতে এত গরম পড়ে গেছে জানো না, তোমাদের ওখানে তো আমি শুনলাম খুব বৃষ্টি হচ্ছে, কেউ বললো কলকাতাতে খুব বৃষ্টি হচ্ছে, বাট মালদাতে সত্যি কথা বলতে ওয়েদারটা একটু ভালো ছিল, বাট
বৃষ্টি একদম হয়নি, মানে হয়েছে একদিনে হয়তো হয়েছে, সেদিন শুধু শর্টস দেখেছিলাম তারপরে হয়নি, যেটা ভালো ছিল। আবার সে একই গরমের গরম পড়ে গেছে, আজকে মানে 40°C, খুবই গরম পড়েছে। আর হচ্ছে বলার ছিল, তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে যে আমার চুল টুলের কি অবস্থা এখন আমার প্রেগনেন্সিতে, আমার চুলটা হচ্ছে বেসিক্যালি খুব চুলটা খুব ভালো হয়েছে এখন, আই থিঙ্ক মেডিসিনস খাচ্ছি না তো তাই জন্য চুলটা খুব ভালো হয়েছে, কিন্তু আর মুখে একটু গ্লো আছে এখন, কিন্তু অনেক মুখের মধ্যে দেখতে পাচ্ছ যে দাগ হয়ে গেছে আমার একখানে, ওটা প্রথম থেকে হয়েছিল প্রেগনেন্সির, তো হতেই থাকে, আবার এখানে একটা নতুন একটা হয়েছে, ওখানে এগুলো হচ্ছে, তো চলছে। চুলটা বেশ ভালো হয়েছে, চুলটা আমার এতটা লম্বা কোনো দিনও হয় না, কোনো দিনও হয় না, বাট প্রেগনেন্সিতে আমার চুলটা বেশ ভালো হয়েছে, আমি খুব মজা পেয়েছি। বাট আমি জানি দেরি হয়ে গেল, চুলটা পুরো পড়ে যাবে, কারণ আমি অনেক ব্লগ টক দেখেছি, তো বলে যে মানে পুরো চুল পড়ে যায় প্রেগনেন্সির পরে, মানে পুরো পড়ে যায় না, মানে পড়তে থাকে চুলগুলো, তো এটাই বলার ছিল। তাহলে আমি যাই খেয়ে নিই, খাইনি, অলরেডি দুটো বেজে গেছে, পরে ওয়েট করছি, পরে স্নান টান হয়ে গেলে আমরা খেয়ে নেবো একসাথে, চলো। তো আমার লাঞ্চ হয়ে গেছে, আর এখন খাবো হচ্ছে এটাকে কি বলা কি ফ্রুট, মৌসম্বি, মৌসম্বি পোতি হচ্ছে, কেটে দিল আমরা মৌসম্বিটা, তো প্রেগনেন্সিতে এরকম বরদের থেকে প্যাম্পারিং পাওয়াই যায়, মানে প্রেগনেন্সির জন্য কিন্তু এগুলো প্যাম্পারিং যে বর কেটে দিয়েছে না, আমার বর তো আগেও করতো, ওমন করতো, কিন্তু জানি না প্রেগনেন্সির পরে আবার কেটে কেটে দিবে নাকি, সেটা আমি জানি না, আমাদেরকে জানাবো যদি কেটে দেয়, এখন তো পাচ্ছি এগুলো কেটে। আর এখানে কি খাচ্ছে দেখেন, দেখো তোমরা দেখো কি খাচ্ছে, খাচ্ছে মিষ্টি দই, সেই যে শাশুড়ি এনেছিল মিষ্টি দইটা, এখনও দিয়ে শেষ করতে পারিনি, প্রতিদিন টুকটুক করে খায়, প্রতিদিন না মাঝে মাঝে হঠাৎ করে তখন খায়, তা আমি খেয়ে নিয়ে বেশি কথা বলে, আমি খুব কথা বলি পাত্র। এই যে মা চলে গেছিল বাজারে, আর আমার জন্য অনেক বাজার করে আনছে আজকে, আমি দেখবো টুকটুক করে কি মা এগুলো নাইটি আছে, এটা নাইটি মা শুধু ঝোলা থেকে আমাদের শপিং বের করে শপিং, আর শপিং করে আনছে মা আমার জন্য অনেক শপিং, গরম কি গরম হয়েছে মা, গরম না রো বাইরে যাব, আমি শপিং করেছি, এই গ্লাসটা ভালো লাগছে গো, চা খাবো, উপরে নিয়ে যাও উপরে খাবো, মা আমার জন্য কত কত শপিং করে এনেছে, অনেক অনেক শপিং করে এনেছে, তোমাদেরকে দেখালাম না, আর এখানে একটা ইয়ে আছে, তোমাদেরকে একটু পরে দেখাবো কি আছে এর মধ্যে না আছে। আমি বলেছিলাম মাকে যে আমি যাব মার সাথে ইয়েতে বাজারে, কারণ নাড়ি হাড়ি কিনতে হতো, তো মা বললো যে না আমি যাবো, কারণ ওখানে এমনিতে ভিড়, আর ওখানে গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই, আর টোটো করে আমি আসবো না, কারণ টোটোরা এত রাশভাবে চালায়, তো মা বললো যে আমি চলে যাই, আমি তো বাজার করে নিয়ে চলে আসবো, তো মা তো কত শপিং করে এনেছে আমার জন্য। আর এখন আমি নাইটি পরতে বেশি কমফোর্টেবল ফিল করি, মানে প্যান্ট হাফ প্যান্ট পরা না, হাফ প্যান্ট মানে প্যান্ট বাড়িতে আর টপ পরার থেকে না নাইটিতে আমার বেশি কমফোর্টেবল লাগে, কারণ অবভিয়াসলি পেটটা বড়ো হচ্ছে, তো কমফোর্টেবল যেটাতে আমার মতে সেটাই পরা উচিত এখন, তাই জন্য মা অনেকগুলো নাইটি নিয়ে চলে যাচ্ছে। আর নাইটিগুলোকে আমি কাটবো, মানে কাউকে একটা দিদি আছে বলে মা বললো তাকে দিয়ে, মানে লেন্থটা শর্ট করে নেবো, কারণ আমি বড় নাইটি পরতে পারি না, আমার একটু শর্ট লেন্থে হলে ভালো লাগে, আরাম লাগে, আর এতটা গরম না তো আরামও লাগবে, তো ওনাকে দিয়ে আমি দেখি কাকে দিয়ে কাটাই, মা চেনে বললো তুমি আমার ইয়েটা দিয়ে দিবো, ওটা কেটে দিবে, তো মা অনেকগুলো আমার নাইটি নিয়ে চলে যাচ্ছে। আর মালদা মার্কেটে ভালো ভালো নাইটি পাওয়া যায়, আমি দেখেছিলাম, এখানটায় এসে দেখি এখানে পুরো মাছের বাজার লেগে গেছে, বাবা মানে পুকুরের মাছ নিয়ে এসছে, কতগুলো মাছ, এগুলো মানে রুই মাছ, আর এগুলো মানে বাটা মাছ, মাছের ভান্ডার, বাবা মনে হয় মাছ নিয়ে এসে পুকুরে, এখন হচ্ছে চা করবো, আমি আর মা চা খাবো, দেখছি ওখানে এখন ভাত খাচ্ছে, সারাদিন ভাত খায় না, কোনটার মধ্যে এখন ভাত খাচ্ছে, আমি চা করবো, চা খাবো।
এখানটায় চলছে হচ্ছে মাছ ভাজা, আর সেখানটায় আমি ডাল সেদ্ধ খাবো, আছে হচ্ছে ডাল সেদ্ধ। এসেছি ঘরে আর ভাবলাম যে আমি কি অর্ডার করেছি এখানে, এটাতে তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এখানে আমি একটা এসেছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি অর্ডার করেছি, আমি নিজেও দেখিনি। তো তোমাদের সামনে আনবক্সটা আমি করি যে কি আছে এর মধ্যে। H&M এর প্রোডাক্ট কার জন্য, যে হচ্ছে H&M লাভার কার জন্য, মানে এক্সাইটেড করো দেখো দেখি কি বাবা দেখো এত ছোট হবে বেবি, এত বুদ্ধি বেবি, এ মাম ধরবো কি করে, ও বেবির জন্য অর্ডার করেছি, উড বি বেবি, আর বেশি দিন নেই তো টুকরেই কিছু কিনে রাখবো ভাবছি, তাই জন্য আমি অনেক কিছু অর্ডার করেছি। এটা একটু ঠিকঠাক আছে লাগলো আমার, এটা বেশি সুন্দর, তিনটা পিস আছে এটাতে, এটা দেখো কি কিউট, আমার তো বলছে হাঁটবেই না, মোটা ছোটো বেবি হবে হয়তো, এই এত ছোটো হয় মোটু, কি কিউট, ছোটো ছোটো তিনটে ড্রেস অর্ডার করেছি আর অনেক কিছু অর্ডার করে রেখেছি, ওগুলো আসবে তোমাদেরকে আমি একেবারে সব দেখিয়ে দেবো। আপাতত এটাই আছে, একটা একটা সেট অর্ডার করেছি, তিনটা ছিল ওটার মধ্যে, আমার খুব কিউট লাগছে। ওইটা হয়ে যাবে না ওটু, নাকি আরেক বড় সাইজ করতে হবে? হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, এটাই ছিল। আরো আর একটা জিনিস আছে, ওটা তোমাদের পরেই দেখিয়ে দেবো, এটার মধ্যে কি আছে বলো, দেখাবো না পরে দেখাবো, যখন সব কিছু চলে আসবো ওটার মধ্যে দেখিয়ে দিবো, তো এই ড্রেসটা তোমাদেরকে দেখালাম আর ওটার মধ্যে কি আছে ওটা পরে দেখাবো। তো কেমন লেগেছে বলো, আমার ইচ্ছা আছে, আমার মনে হয় নার্সিংহোমে কিছু অ্যালাউ করে না হয়তো, কিন্তু আমি টুকিটাকে কিনে রাখবো, কারণ ইচ্ছা তো হয় না যে নিজে থেকে একটু শপিং করবো আগে থেকে, পরে করতে পারবো কি না জানি না, এখন টুকিটাকে কিছু করেছি, অনেক কিছু অ্যামাজন থেকে অর্ডার করেছি, তোমাদেরকে সব দেখাবো। তো এটাই ছিল হচ্ছে আমার শপিং বেবির জন্য, ফার্স্ট শপিং। তো চলো ব্লগটা এন্ড করি, কাল রাত্রিবেলা তো আমি আনবক্স করলাম বেবির ড্রেস, দেখলে তোমরা কত কিউট, আরও অনেক কিছু অর্ডার করেছি। আর হ্যাঁ, এটা বলার ছিল যে ডক্টরের রিপোর্টটা আজকে আমি ব্লগ করছি, তো ওটা রাত্রেবেলা তো এন করিনি, তো আজকে রিপোর্টটা দেবে, তবে ডক্টরকে দেখো আমার বর, মানে বর যাবে কী বললো না বললো, ওটা আমি কোনো এক সময় জানাবো যে সব ঠিক আছে কি না রিপোর্টে। আর এটাই বলার ছিল, আর বেবি শপিং শুরু হয়েছে, আর অনেক অনেক শপিং করার প্ল্যান আছে, একটু বাজারের দিকে হয়তো যাবো যদি ভালো কিছু পাই এটাই করবো, সেটাই হবে তোমাদের কাছে সব কিছু দেখাবো, তোমার দেখতেই পারবে। চলো আপাতত ভিডিওটা এখন এন্ড করি, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই টাটা।